এই বলে রাতারাত্রি কলমগুলো দিতে লাগলো। তাফসীরে ইবনে কাসির এই জায়গায় একটা ঘটনা উল্লেখ করেছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, মক্কার কুরাইশগণ আবার পূর্ণাঙ্গ ভাবে ওই কাবা শরীফটাকে সুন্দর ভাবে পুনরায় নির্মাণ করার জন্য তারা প্রস্তুত হলো। মেরামত করার জন্য ভেঙে চুরি গিয়েছিল, সুন্দর করে মেরামত করতে চাইল। সেই টাইমে ওই জায়গায় একটা কালো পাথর আছে, যে পাথরটার নাম আপনারা শুনেছেন হাজারে আসওয়াদ। কি পাথর গো? হাজারে আসওয়াদ পাথর। এই পাথরটা কোথাকার জানেন? এই পাথরটা হলো জান্নাতি পাথর। কে নিয়ে এসেছিলেন এই পাথরটা? সঙ্গে নিয়ে এসেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। এই পাথরটার ক্ষমতা কি জানেন? এই পাথরটার ক্ষমতা হলো, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর ঘরকে তওয়াফ করবে, আল্লাহর ঘরকে তওয়াফ করার পরে ওই হাজারে আসওয়াদে যখন একবার চুমা দিবে, আর সঙ্গে সঙ্গে ওর জীবনে যত পাপ রাশি আছে সমস্ত পাপগুলো তখন ওই পাথরে টেনে নিবে। বলুন সুবহানাল্লাহ, ওই পাথরটার ক্ষমতা হইলো। জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, জীবনে কোনো অন্যায় থাকতে পারে না, সমস্ত পাপ রাশিগুলো টেনে নেবে। এইটা হলো পাথরের ক্ষমতা, আল্লাহ পাক তিনি দিয়েছে। বাপজির আমার ভাইয়েরা, সেই জন্য যে সমস্ত মানুষ আল্লাহর ঘরকে তওয়াফ করে, আল্লাহর ঘরকে তওয়াফ করে নেই, হজ করে নেই, যাদের হজটা আল্লাহ পাক কবুল করে নেই, তাদের জীবনে এমন একটা গুনাহ থাকে না। যেমন কচি বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করলো, বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হলো, বাচ্চা প্রথম দিনে যখন ভূমিষ্ঠ হয় তার জীবনে যখন কোনো রকমের গুনাহ থাকতে পারে না, ওই রকম যারা আল্লাহওয়ালা দিনদার পরেশগার আল্লাহর ঘরকে তওয়াফ করলো মহাব্বতের সঙ্গে, তারপরে মহাব্বতের সঙ্গে পাথরে চুমা দিল, আল্লাহ যাদের হজকে কবুল করে নিলেন, তার একবার মক্কা থেকে হজ করে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে। বলুন সুবহানাল্লাহ, ওই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। আল্লাহ পাক আর একটা পাথর দিয়েছিলেন, আপনারা অনেকে শুনেছেন, নাম শুনেছেন, কিন্তু তার কোথায় থেকে উৎপত্তি জানেন না। শুনে নেন আজকে। আল্লাহ পাক যেমন হাজারে আসওয়াদকে দিয়েছিলেন মানুষের জীবনের গুণাগুলোকে টেনে নেওয়ার জন্য, ক্ষয় করে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, ওই রকম আল্লাহ পাক আর একটা পাথর পাঠিয়েছিলেন, যে পাথরটার নাম হলো পরশ পাথর। কি পাথর গো? পরশ পাথর। আপনারা শুনেছেন, অনেকেই বলে কোথায় কোথায় যদি আসল সোনা যাচাই করতে যাস তাহলে পরশ পাথর লিয়ে আয়, আসল সোনা খাঁটি সোনা কিনা দেখা যাবে। তাহলে এ লোকটাও জানে না পরশ পাথরটা কি, আর গো এ লোকটাও জানে না যে বলে সোনা যদি যাচাই করতে যাস পরশ পাথর লিয়ে আয়, তাহলে এ লোকটাও জানে না কেন। এই পরশ পাথরের ক্ষমতা হলো, দুনিয়ার কোন লোহাতে বা দুনিয়ার কোনো পাথরে যদি ওই পরশ পাথরের সামান্য ছোঁয়া লাগে, পরশ পাথরের যদি ছোঁয়া লাগে, তাহলে সেই লোহা আর পাথর কোনোদিন লোহা আর পাথর থাকতে পারে না, খাঁটি এক নম্বরের সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, ওই পাথরের যদি পরশ পাথরের ছোঁয়া লাগে সেই পাথরটা, তার খাঁটি লোহা পাথর থাকবে না, এক নম্বরের খাঁটি সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, কোথায় থেকে এলো এই পাথরটার, এখন কোথায়, কোন জামানায় কোথায় আছে বলুন। বাপজির আমার ভাইয়েরা, এই পাথরটাও হলো জান্নাতি পাথর। কোন জামানায় এসেছিল? নবী মুসা আলাইহিসসালামের জামানায়। আল্লাহ পাকের নির্দেশকে মানার জন্য নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, পরওয়ারদিগারে আলম এমন একটা কিতাবের ব্যবস্থা করে দাও, এমন একটা কিতাব আমাকে তুমি দান করো যার কারণে তোমার বিধান মোতাবেক দুনিয়ার মানুষকে সেই রাস্তায় যেন পরিগালিত করতে পারি, চালাতে পারি, সেই মশলা অনুযায়ী বিধান দেখে দেখে যেন মানুষকে সেই রাস্তায় চালাতে পারি, আল্লাহ একটা বিধান দাও। আল্লাহ পাক বলে নবী মুসা দিব যাও। বহুত ঘটনা আছে, এটা সেদিকে যাচ্ছে না। হযরত নবী মুসা আলাইহিসসালামকে তোর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক সরাসরি একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। আমরা অনেক মানুষ জানি আল্লাহ পাক যে কোরআন শরীফ আপনাকে আমাকে দান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে, এই কোরআন শরীফটা একদিন দুদিন নয়, এক বছর দুই বছর পাঁচ বছরও নয়, মাত্র 23 বছর ধরে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ, কত বছর ধরে? 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কোন সময় পাঁচটি আয়াত,
কখনো একটা সরা কখনো একটা রুকু এইভাবে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সময় সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রাণ নিয়ে এসেছেন জিব্রাইলের মারফতে কিন্তু আল্লাহ পাক তাওরাত কিতাব তিনি দিয়েছিলেন এরকম ভাবে তাওরাত কিতাব আসেনি তাওরাত কিতাব আল্লাহ পাক সরাসরি আসমান থেকে নামিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এই তাওরাত কিতাবটা কত লম্বা চওড়া ছিল নবী মুসা আলাইহিস সালামের হাতের বারো হাত ছিল লম্বা হযরত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তার হাতের বারো হাত ছিল লম্বা কিতাব তাওরাত আর চওড়া ছিল তিনার হাতের আট হাত চওড়া ছিল তাওরাত কিতাবের চওড়াটা আর লম্বা ছিল বারো হাত এই ধরনের একটা বিশাল আকারের একটা কিতাব আল্লাহ পাক দান করেছিলেন নবী মুসাকে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার পরে মহান আল্লাহ পাক তিনি বললেন নবী মুসা এই কিতাবকে সোনা দিয়ে মোড়াইতে হবে প্রত্যেকটা পৃষ্ঠাকে সোনা দিয়ে ভালো করে মোড়াইতে হবে হযরত নবী মুসা বললেন আল্লাহ আমি এতগুলো সোনা কোথায় পাবো যার দ্বারাতে বিশাল আকার তোমার কিতাবকে আমি সোনা দিয়ে মোড়াবো সোনা তো আমার কাছে নাই আল্লাহ পাক বলে নবী মুসা সে ব্যবস্থা আমার কাছে আছে আমি তোমাকে দান করব এই বলে আল্লাহ পাক সেই জান্নাতি পাথর একটা পরশ পাথর দিলেন সামান্য ছোট পাথর আল্লাহ পাকের নবী বলেন পরওয়ারদিগারে আলাম এই পাথর নিয়ে কি করব আল্লাহ পাক বলেন এই পাথরের কি গুণ তুমি শোনো বলে এই পাথর যদি কোনো লোহাতে কোনো পাথরে যদি লাগিয়ে দাও তার ছোঁয়া দাও সেই পাথরটা এক নম্বরে খাঁটি সোনা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ বাপজির আমার ভাইয়েরা নবী মুসা সাল্লাম নিয়ে এর বিস্তারিত আলোচনা সেদিকে বলছি না কোরআন শরীফ আপনার নিয়ে সেই তাওরাত কিতাবকে সুন্দর করে মুড়িয়ে দিলেন মুড়িয়ে দেওয়ার পরে সেই পাথরটা আপনার একজন গুপ্ত করে নেই যে না যার নাম হলো কারণ এই কারণ গুপ্ত করে নেই তারপরে কারণের জামানাতে নবী মুসা আলাইহিস সালামের জামানাতে সেই পাথরটা মাটির তল দেশে চলে যায় তারপরে থেকে সেই পাথরের আর কোনো উৎপত্তি কোনো মানুষ আর খোঁজ খবর পাইনি বলুন সুবহানাল্লাহ বাপজির আমার ভাইয়েরা আল্লাহর নবীর যখন 35 বছর বয়স সেই হাজার আসবাবটা সুন্দর জায়গায় রাখার জন্য প্রত্যেকটা গোত্রের মানুষ বলল আমরা হাজার আসবাব রাখবো আরেক গোত্রের লোক বলে আমাদের ক্ষমতা বেশি আমাদের লাঠির জোর বেশি আমরা রাখবো ওই জায়গায় এরা মনে মনে চিন্তা করিত যারা হাজার আসবাবটা ঠিক জায়গায় রাখতে পারবে সারা জীবন ধরে তাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে প্রত্যেকটা গোত্রের কাছে গর্ব করে বলবে অন্য কেউ রাখতে পারেনি ওই পাথরটা আমাদের বংশের লোকের গেছে ওই জায়গায় আমাদের বড় সম্মান হবে আমাদের বড় ইজ্জত বেড়ে যাবে এই বলে তারা মনে মনে ফিকির করতেছিল আর একে অপরের ঝামেলা করার জন্য তৈরি হলো এ বলছে আমাদের লাঠির জোর বেশি আমরা রাখবো আরেকজন বলে আমরা ওদের ক্ষমতা বেশি আমরা রাখবো মক্কায় প্রত্যেকটা গোত্রের লোক ঝামেলা করার পরিকল্পনা শুরু করে দিল রক্তপাত হবে ওদের মধ্যে কিছু লোক বললো শোনো ঝামেলা করার প্রয়োজন নাই বলে কেন বলে আমাদের মধ্যে চল কিছু লোক এই এলাকার একজন বড় মুরব্বী মানুষ আছেন যে লোকটির নাম হলো আবদুল্লাহ বিন মুগিরা ওই আবদুল্লাহ বিন মুগিরার কাছে গেলে নিশ্চয়ই তিনি সৎ পরামর্শ দিবে তার কাছে আমরা চলল বাপজির আমার ভাইয়েরা আমাদের জামানাতেও কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে মুরব্বীদের কথা মানত মসজিদের মডল হইতো একজন মুরব্বী মানুষ দিনদার পরেশগাকে রাখতো রাখতো না গো মসজিদের মডল মতব্বা পাড়ার মডল মতব্বা থাকতো মুরব্বী জ্ঞানী গুণে মানুষ তাদেরকে রাখতো কিন্তু এখনকার জামানায় মুরব্বীদের কথা চলবে এখনকার নেতা কারা হবে যারা দেশের নেতা এমএলএ এমপি মেম্বার প্রধান এদেরকে মসজিদের সব কি করে দিয়ে গো মডল বানিয়ে দিছে নেতাদেরকে সুবহানাল্লাহ বাপজির আমার ভাইরা আর মুরব্বীদের কথা চলবে না নেতারা যে বিচার করবে সেটাই মানবে হক আর না হক যেটাই হোক ভুল বললেও তারা তাদেরটাই ঠিক একজন সাধারণ একজন বড় বুজুর্গ মানুষ মুরব্বী মানুষ সত্য কথা বলছে কিন্তু তার কথা কেউ আর কান দিছে না নেতা যেটা বলে সেটাই ঠিক হয়েছে সুবহানাল্লাহ বাপজির আমার ভাইয়েরা মনে রাখবেন তো হযরত আব্দুল্লাহ বিন মুগিরার কাছে গিয়েছেন যাওয়ার পরে বলল গো আব্দুল্লাহ বিন মুগিরা আপনি তাওরাত জবর ইনজিল সম্পর্কে বড় পাণ্ডিত্য লাভ করেছিলেন করেছেন অতএব আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি বলে কি বলে ওই হাজারে আসওয়াতটা ঠিক জায়গায় রাখার জন্য কাবা শরীফের কাছে রাখার জন্য প্রত্যেকটা গোত্রের লোক বলে আমাদের কাছে রাখো এ বলে আমরা রাখবো ওরা বলে আমরা রাখবো চরম ঝামেলা সৃষ্টি হচ্ছে অতএব আপনার কাছে বলি এই পাথরটা কে রাখবে আপনি বলে দেন উনি বললেন আমি অত বলতে পারবো না তবে একটা পরামর্শ তোমাদেরকে দেবো
বলে কি বলে পরামর্শটা হলো এই বলে আগামী আজকে তোমরা রাতের বেলায় সব নিজের বাড়ি চলে যাও যাওয়ার পরে নিজের বাড়িতে রাত্রি যাপন করো কাল সকাল বেলায় ঘুম থেকে উঠে কাবা শরীফের দিকে তোমরা সকলেই চলে যাবে কাবা শরীফে যাওয়ার পরে যে লোকটিকে তোমরা সর্বপ্রথম দেখতে পাবে সেখানে সেই লোকটি যে ফয়সালা দিবে সেটাই তোমরা মেনে নেবে এই বলে এলাকার মানুষ সব আপন আপন বাড়ি চলে এলো কথা নিয়ে রাত্রি যাপন করলো নিজ নিজ বাড়িতে সকালবেলায় সব ঘুম থেকে উঠি বলি চল দেখি মক্কার বা কাবা শরীফে কে আছে দেখি সেই লোকটা যা বলবে সেটাই আমরা মানব চল দেখি এই বলে এলাকার মানুষ দৌড় দৌড় করে এবার দলে দলে কাবা শরীফে ভিতরে প্রবেশ করছে যাচ্ছে যে দেখছে অন্য কাউকে নয় অন্য কোন এলাকার মানুষ নয় যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন এলাকার মানুষ বলেন যাক ভালোই হইল এলাকার অন্য কোন মানুষের নাম আমরা দেখতে পেলাম না অন্য কাউকে পাইনি যাকে পেয়েছি এলাকার মানুষ যে লোকটির জবান থেকে জীবনে কোনো মানুষ একটা মিথ্যা কথা শুনেনি যে লোকটির জবান থেকে আজ পর্যন্ত কোন মানুষ একটা মিথ্যা কথা শোনেনি সেই লোকটি আছে যিনার নাম আমরা সম্মানের সঙ্গে দিয়েছি সাদিক বা সত্যবাদী যার নাম রেখেছি আমরা আমানতদার বা আমিন বা আমানতদার এই লোকটি যেহেতু রয়েছেন অতএব ওই মোহাম্মদ যে কথা বলবে সেটাই আমরা সকলে মেনে নিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সমস্ত মানুষ প্রাধান্য দিল মেনে নিল আল্লাহর নবী বললেন একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো বিশ্ব নবী নিজে হাতে করে হাজরে আসওয়াদটা ওই চাদরের উপরে রেখে দিলেন এই জায়গায় কত বড় হিকমতের সঙ্গে বিশ্ব নবী কাজ করছেন দেখুন ওই জায়গায় রাখা হলো চাদরের উপরে হাজার আসওয়াদটা রেখে দিল রাখার পরে আল্লাহর নবী এবার প্রত্যেকটা গোত্র থেকে মান্যগণ্য লোক যারা যারা মরল মাতব্য তাদেরকে একজন একজন করে গোষ্ঠী থেকে বংশ থেকে ডেকে নিল নামার পরে সকলকে বলল তোমরা চাদরের খুঁট ধরো কেউ চাদরের কোণা ধরল কেউ চাদরের সাইড ধরল ধরার পরে আল্লাহ নবী বললেন তোমরা চাঙ্গা চাঙ্গি করে উঠিয়ে নিয়ে চলো চাদরটাকে চাগিয়ে নিয়ে গেল আর চাদরের উপরে হাজারে আসবাবটা রেখে দিয়েছেন চাগিয়ে নিয়ে গেল ঠিক জায়গায় নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবী এবার সেই জায়গায় নিজে হাতে করে চাঁদর থেকে এবার হাজেরা আসওয়াদটা নবী মুহাম্মদ নিলেন নামার পরে যত স্থানে রেখে দিলেন বলুন সুবহানাল্লাহ তাদের মধ্যে যে একটা বিশাল ঝামেলা তৈরি হচ্ছিল এই বিশাল হিকমতের সঙ্গে বিশ্ব নবী তাদের ঝামেলা একটা মীমাংসা করে দিলেন বলুন সুবহানাল্লাহ বজ্রমের ভাইয়েরা দৈ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মারিয়ামের জন্য যখন আপনার সকলে ঝামেলা করছে বলছে আমার বাড়িতে দাও বলে আমার বাড়িতে দাও এমন টাইমে নবী জাকারিয়া বললেন শোনো এর ফয়সালা আমি করে দিব বলে কি বলে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা যে লোহার কলম আছে ওই লোহার কলমগুলো আমার কাছে হাজির করো ওই লোহার কলম আমার কাছে হাজির করে দাও কালকে সকাল বেলায় ওই লোহার কলমগুলো গিয়ে সমুদ্রের পানিতে তুফান পানিতে ফেলে দিব দেওয়ার পরে যে কলমগুলো স্রোতের দিকে চলে যাবে তারা নয় যার স্রোতের দিকে না গিয়ে ওজনের দিকে যাবে সেই লোকটি হযরতে মারিয়ামকে সঙ্গে করে নিয়ে যাবে আর তার বাড়িতেই থাকবে মারিয়াম রাত রাত্রি কলমগুলো জমা হয়ে গেল এলাকার মানুষ খবর পেয়ে গেল যে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা একটা তাআজ্জব অলৌকিক জিনিস প্রকাশ হতে চলেছে রাতারাত্রি সমস্ত মানুষ নদীর পাড়ে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে গেল নবী জাকারিয়া ফজর বাদে কলমগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে বিসমিল্লাহ বলে আপনার সমুদ্রের পাড়ে সমুদ্রে নামাই দিয়েছে ঢেলে দিয়েছে ছেড়ে দিয়েছে ফেলে দিয়েছে আর স্রোতের সঙ্গে অনেক কলম চলে গেল তার মধ্যে একটা কলম না গিয়ে স্রোতের ওজন দিকে আবার ছুটতে লাগলো দেশের মানুষ হাত তলে দিয়ে বলল দেখ কার নাম উঠেছে কার নাম উঠে স্রোতের দিকে না গিয়ে ওজনের দিকে তাকে যাই দেখে কলমটা উঠিয়ে দেখছে দুনিয়ার অন্য কোন মানুষের নাম নয় অন্য কারো নাম নয় কলমটা হলো নবী জাকারিয়া আলাইহিস সালামের বলুন সুবহানাল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন এসেছে এলাকার মানুষ বলল যাক ভালোই হলো আমাদের ভিতরে অন্য কারো নাম আসেনি তা কি হবে আমাদের যিনি মসজিদের ইমাম এই এলাকার একজন বিশিষ্ট মানুষ এই এলাকার একজন বিশাল বড় একজন বড় পয়গম্বর নবী ওই নবীর যেহেতু নাম এসেছেন ওই লোকটার বাড়িতেই যদি মারিয়াম থাকে খুব ভালো থাকবে অতএব আমরা সকলেই নবী জাকারিয়াকে মেনে নিলাম বলুন সুবহানাল্লাহ
বাপজির আমার ভাইয়েরা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম হযরতে মারিয়ামকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কিতাব এসেছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালামের হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন হযরতে মারিয়ামের খালু ছিলেন। কে ছিলেন গো? খালু ছিলেন। বাপজির আমার ভাইয়েরা ওনার বাড়িতে এবার থাকতে লাগলেন। একদিন দুদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন করে থাকতে লাগলেন। কয়েক মাস হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল। হযরতে মারিয়ামের বয়স যখন বারো বছরের উদ্দে হয়ে গেল, নবী জাকারিয়া একদিন মারিয়ামকে বলেন, ও মারিয়াম রে মারিয়াম, আর তোমাকে আমার বাড়িতে রাখবো না। জাকারিয়ার কথা শুনে, খালুর কথা শুনে মারিয়াম বললেন, খালু গো তাহলে কোথায় দেবেন আমাকে, কোথায় যাব? আর তো আমার কোনো জায়গায় জায়গা না, কোথায় যাব আমি? হযরতে জাকারিয়া বললেন, থাকার ব্যবস্থাই আমি করে দিয়েছি, তবে আমার বাড়িতে নয়, মসজিদে বাইতুল মুকাদ্দেসের পাশে তোমার জন্য একটা হুজরাখানা করব। সেই হুজরাখানায় তুমি থাকবে, আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর তসবিহ তাহলিল তুমি আদায় করবে সেই জায়গায়, আর তুমি মসজিদের খেদমত করবে, ঝাড়ু ঝাট্টা দিবে, আর মানুষদেরকে দিনের কথা তুমি বলবে গো। এই জন্য তার জন্য সুন্দর করে একটা হুজরাখানা করে দেওয়া হলো। হুজরাখানা করে দেওয়ার পরে হযরত মারিয়ামকে ঘরের মধ্যে দেওয়া হলো। সেই জায়গায় সারা দিন ধরে আল্লাহ আল্লাহ করে নামাজ, আল্লাহর দিন সেই জায়গায় প্রচার করে তিনি আল্লাহ বিল্লাহ করে আল্লাহর দিনে আল্লাহর জিকির আজকারি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে গিয়েছেন। এত বড় আল্লাহ বালিনী হয়েছেন, আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছেন। হযরতে জাকারিয়া বলেন, একদিন আমি ওই ঘরের মধ্যে মারিয়ামকে তালা লক করে কোথাও চলে যাই। যাওয়ার পরে কয়েক ঘন্টা পরে আমার মনে মনে চিন্তা হলো, আমার মনে মনে চিন্তা হইলো ব্যাপারটা কি, মনে মনে চিন্তা হলো ব্যাপার কি, বলে আমি তো মারিয়ামকে ঘরের মধ্যে রেখে এসেছি, ঘরের মধ্যে আমি রেখে এসেছি, তাহলে মারিয়ামকে তো মারিয়ামের পায়খানা প্রস্রাব বা কোথায় করবেন, আমল কোথায় করবেন তিনি? অতএব খাওয়া বেগরত তো শেষ হয়ে আমের জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম চট করে চলে আসলেন। আসার পরে তিনি দেখছেন দরজা খুলছেন, আল্লাহ পাক তিনি বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে তিনি দেখতে পেলেন হযরতে মারিয়ামের সামনে মারিয়াম আল্লাহর ধ্যানে পাগল পারা হয়ে আছেন, আল্লাহর ধ্যানে মশগুল হয়ে আছেন। হযরতে মারিয়ামের ডানে বামে পেছনে বড় বড় খাঞ্চায় আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, কিশমিশি, কাজু, বিভিন্ন রকমের ফল ফলারে বোঝাই হয়ে আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এই খাবারগুলো দেখে তার ব্রেন খুলে গেল, আল্লাহ এই খাবারগুলো কোথায় পেল? এখন তো আপেলের মৌসুম নয়, এখন তো আঙ্গুরের মৌসুম নয়, এখন তো কাজুর মৌসুম নয়, আল্লাহ খাবার কোথায় মরিয়মগুলো পেল? মরিয়মকে কে দিয়ে গেল? তালা তো লক করা ছিল, ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ, কোনো জায়গায় কোনো মানুষের ঢোকার জায়গা নাই, কিন্তু মারিয়ামের কাছে খাবারগুলো কে দিয়ে গেল? এই বলে তার ধারণা চলে আসলো। হযরতে নবী জাকারিয়া মারিয়ামকে প্রশ্ন করলেন, কলা ইয়া মারিয়ামা আন্না লাকি হাযা। হযরতে নবী জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম তুমি বলো এই খাবারগুলো তুমি কোথায় পেলে, কে দিয়ে গেল এই খাবারগুলো বলো? এখন তো আপেলের মৌসুম নয়, এখন তো আঙ্গুরের মৌসুম নয়, কে দিয়ে গেল তোমাকে খাবার, কোথায় তুমি পেলে বলো? হযরতে মারিয়াম বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সমস্ত খাবার গুলো আমার আল্লাহ তাআলা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, কে দিয়েছে গো খাবার? আল্লাহ দিয়েছেন, এই খাবার গুলো আমার আল্লাহ দিয়েছেন, দুনিয়ার অন্য কেউ দেয়নি, আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশা উবিগাইরি হিসাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে বললেন, ওগো খালু, ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান বেশমার তিনি রিজিক দেয়া থাকেন, যার খাবারের কোনো হিসাব রাখে না, বেশমার রিজিক, বেশমার খাবার আমার আল্লাহ পাক তিনি দান করেন। সেই জন্য বাপজিন আমার ভাইয়েরা হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের এই জায়গায় একটু ব্রেন খুলে গিয়েছিল, আল্লাহ। হযরতে জাকারিয়ার 80 বছর বয়স, বিবির 70 বছরের কাছে বয়স, সন্তান আদি হয়নি,
দেখছেন তো, 80 বছর 70 বছর বয়স সন্তান আদি হয়নি, আর আমরা 2-4 বছর বিবাহ হওয়ার পরে যদি বাচ্চা হয় ছটপট করি আমরা নাকি গ? আহ, কাকে বিক্রি নিয়ে সিরে বাচ্চা হয়েছে না, ইয়ার নাই ওয়ান একবার ছটপট করে, আর 80 বছর বয়স হয়ে গেছে কোনো বাচ্চা ইত্যাদি নাই। এই খাবারগুলো দেখি ব্রেন খুলি গেল তো ভিজা কারিয়া। আল্লাহ একবার বলছে আল্লাহ, মারিয়ামকে যদি অন টাইমে বেসময়ে যদি তুমি আপেল খোয়াইতে পারো, আঙ্গুর খোয়াইতে পারো, কিশমিশ খোয়াইতে পারো, আল্লাহ আমাদের বয়স পার হয়ে গিয়ে পেরিয়ে গেছে তা কি হবে, অন টাইম হয়ে গেছে তা কি হবে, নিশ্চয় তুমি তাহলে এখনো সন্তান দিতে তুমি পারো। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি দিতে পারো সন্তান। আল্লাহর কাছে দোয়া করলো হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাবিয়া ইন্নাকা আনতাস সামিউদ দোয়া। আল্লাহর কাছে দোয়া করলো পরওয়ারদিগারে আলম, নিশ্চয় তুমি সন্তান দিতে পারো। আয় আল্লাহ এমন নেক আর সলিহীন সন্তান তুমি দান করো, ভালো সন্তান তুমি দান করো, নেক সলিহীন সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ আল্লাহর কাছে বলল খোদা নিশ্চয়ই তুমি আমার দোয়া তুমি কবুল করো, শুনতে পাচ্ছ? আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী জাকারিয়ার কাছে পাঠিয়ে দিলেন ফেরেশতা। সেই টাইমে নবী জাকারিয়া ছিলেন, নবী জাকারিয়া ছিলেন তিনি নামাজে, এমন টাইমে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে সুসংবাদ দিয়ে দিল, সুসংবাদ দিয়ে দিল, হে নবী জাকারিয়া, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন এবং এমন একটা সন্তান আপনাকে দান করছেন যে সন্তানটি এই হলো, যে সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবেন সেই সন্তানটা হলো নেককার দিনদার সলিহীন সন্তান। বলুন সুবহানাল্লাহ, নেককার সন্তান তোমাকে দান করবে, আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছেন, আর যে সন্তান আল্লাহ পাক তোমাকে দিবেন সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া, এই সন্তান তোমাকে দেওয়া হবে। বাপজির আমার ভাইয়েরা ওনার বিবি ছুটতে ছুটতে আসলে নিজের গালে থাবড় দিতে, আরে আমার 70 বছরের বয়সের কাছে আর আমার বাচ্চা কি করে হবে, এটা কি করে মানা যায়, আমার তো সন্তান হইতেই পারে না, আবার কিভাবে হবে, আমি তো বুড়ি হয়ে গেছি। আল্লাহ পাক বলেন কাজালিকা ইয়াফালু মাইয়াশা, আল্লাহ পাক যেভাবে চান সেইভাবেই সন্তান হবে। বলুন সুবহানাল্লাহ, বাপজির আমার ভাইয়েরা আল্লাহ যেভাবে চাবেন সেইভাবেই বাচ্চা হবে। এই কথা যখন বলা হজরতে মারিয়া হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের বিবি বললেন তাহলে কিভাবে, তাহলে নির্দেশন কি হবে, বলে সেই জন্য তোমার নির্দেশন হলো 3 দিন পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলবে না, ইল্লা রমজান, চুপি চুপি ইশারার মাধ্যমে তুমি কথা বলবে, এইটাই হলো তোমার জন্য নির্দেশন। বলুন সুবহানাল্লাহ, বাপজির আমার ভাইয়েরা, সেই জন্য বাপজির আমার ভাইয়েরা আমি বলবো যখনই যে কোনো জিনিস চাইবো কার কাছে চাইবো বলুন, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ হলেন দেলাওয়ালা, আল্লাহ হলেন দেনাওয়ালা, আল্লাহর কাছে যদি চাই আল্লাহ পাক বড় খুশি হবে, আল্লাহর কাছে যদি না চান আল্লাহ পাক বড় নারাজ হয়ে যাবে। সেই জন্য একমাত্র আমার ইবাদত হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার আমার ইবাদত হবে আল্লাহর জন্য, আল্লাহকে সেজদা করব, আল্লাহ ছাড়া কারো কাছে আপনার আমার মাথা জানানো তো না হয়। আর দ্বিতীয় নম্বর হলো কোনো জিনিসের যখন আমার আপনার প্রয়োজন হবে তখন কার কাছে চাইবি গো, আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ খুশি হবে। রাসূল বলেছেন যা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে আল্লাহর কাছে তুমি চাইবে। সেই জন্য ইনশাআল্লাহ যখনই কোনো জিনিসের প্রয়োজন হবে দুনিয়ার কারো কাছে নয় আল্লাহর কাছে আবদার করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক আপনার আমার মনের আশা পূরণ তিনি করবেন ইনশাআল্লাহ। সেই জন্য বাপজির আমার ভাইয়েরা আমি আর লম্বা চওড়ার দিকে যাব না, আল্লাহ পাক আপনার আমার সকলের বলা শোনা সকলের কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট গজল পড়ার পরে ইনশাআল্লাহ আখেরে মোনাজাত হয়ে যাবে, 12টা পার হয়ে গেছে, ইনশাআল্লাহ দোয়া করে দেব। যা হোক বাপজির আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনার আমরা সকলে দীর্ঘক্ষণ শোনার কারণে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, যেনারা মেহনত করে এই জলসা দিয়েছেন আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তিনাদের মেহনতকে কবুল করে নেন সকলে, আল্লাহুম আমিন। আল্লাহ পাক তিনাদের দেহ কাল পরকাল কামে বিধান করুন, এবং যারা যেরকম ভাবে এই জলসা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। আল্লাহ কবুল করুন, এহকাল পরকাল আল্লাহ তাআলা কামে বিধান করুন।
থাকব কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ কাঁদিতায় ঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ ও যাহার নাই জানালা নাই দরজা গো ও যাহার নাই জানালা নাই দরজা না আছে খাটো বিছানা না আছে খাটো বিছানা কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ কাঁদিতায় ঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ যেদিকে তাকায় আপন কেহ নাই আপন শোধ আমার মাটি আর মাটি যেদিকে তাকায় আপন কেহ নাই আপন শোধ আমার মাটি আর মাটি ও যেথায় নাই সাথী নাই বাতি গো অযথাই নাই সাথী নাই বাতি খোঁজ নিল না কই আজ তরে খোঁজ নিল না কই আজ তরে কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ কাঁদিতায় ঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ পারি না বলিতে সওয়ালের জবাবে লোহার ডান্ডা মেরে করে দে ঝাঁঝেরা পারি না বলিতে সওয়ালের জবাবে লোহার ডান্ডা মেরে করে দে ঝাঁঝেরা ও আমার হাতে শিকল পায়ে বেড়ি গো ও আমার হাতে শিকল পায়ে বেড়ি চারিদিকে টেনে ধরে চারিদিকে টেনে ধরে কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ কাঁদিতায় ঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ মাতরম আমার পরিচয় হলো কাপাসডেঙ্গা বাড়ি আমি রেজিনগর মাদ্রাসার প্রধান শিক্ষক দোয়া করবেন আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন দিনের সঙ্গে চালিয়ে এবং ইমানি অবস্থায় যেন আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দোয়া করেন পিছনে বাড়িয়ে আচ্ছা ভদ্র